আপনি যদি জীবনে সফল হতে চান, তবে এই পাঁচটি জিনিস আপনাকে দিতেই হবে। এক, পরিশ্রম। দুই, আত্মত্যাগ। তিন, সংঘর্ষ। চার, কাজের প্রতি ভালোবাসা। পাঁচ, নিজের ওপর ভরসা ও বিশ্বাস। প্রত্যেক মানুষের জীবনেই ব্যর্থতা থাকে। কেউ ভালোবেসে ব্যর্থ, কেউ বিশ্বাস করে ব্যর্থ, কেউ নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যর্থ, কেউ কারো সাথে মানিয়ে নিতে ব্যর্থ। তাই ব্যর্থতা নিয়ে কষ্ট না পেয়ে আজকের দিনটা খুশিতে থাকুন, কালকে ব্যর্থতা ভুলে যাবেন। জানেন পৃথিবীর সবথেকে বেশি কষ্ট কে পায়? একজন মা তার সন্তান প্রসব করার সময়। তখন তিনি 145 পাউন্ড ব্যথা যন্ত্রণা সহ্য করেন, যা শরীরের সবগুলো হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা ব্যথা তার থেকেও শতগুণ বেশি। তাই মাকে যে কষ্ট দেয় সে কোনোদিন সুখী হতে পারেন না। গরিব চায় তো ভিক্ষা, বড়লোক চায় তো চাঁদা, কোটিপতি চায় তো ডোনেশন, আরবপতি চায় তো সাবসিডি। আলাদা আলাদা মানুষের ভাবনাও আলাদা, তাই এ নিয়ে কখনো কষ্ট পাবেন না। আজ সঙ্গে ভয় পাচ্ছেন, কিন্তু কাল যখন উন্নতি শিখরে পৌঁছাবেন তখন তা সামলাবেন কিভাবে? কে বলে পয়সা সব কিছু কিনতে পারে? দম যদি থাকে হারানো বিশ্বাসকে কিনে দেখান। জীবনে দুই ধরনের লোকের থেকে সাবধান থাকতে হবে, এক ব্যস্ত লোক, দুই স্বার্থপর লোক। কারণ ব্যস্ত লোক নিজের প্রয়োজনে কাছে আসবে, আর স্বার্থপর লোক নিজের উদ্দেশ্য পূরণের জন্য কাছে আসবে। প্রশংসা যত বড়ই মিথ্যা হোক না কেন, তা শুনে লোক খুশিই হয়। মিথ্যা দিয়ে আপনি কিছুদিন পর্যন্ত ভালো থাকবেন, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। শরীরের কোনো অঙ্গে যদি পচন ধরে তবে সেটি কেটে ফেলে দেওয়া হয়। তেমনি জীবনে যদি এমন কোনো বন্ধু থাকে তবে তাকে জীবন থেকে ত্যাগ করুন। কেউ কাউকে ভালোবাসলে পরীক্ষা করে কতটা ভালোবাসে, তার জন্য অনেক প্রশ্নই তার দিকে ধেয়ে যায়। কিন্তু সেই প্রশ্নগুলোর একটারও কি উত্তর আপনার জানা আছে? আপনার জীবন লুকিয়ে আছে বর্তমানে, না অতীতে না ভবিষ্যতে। তাই আজকের দিনটা সুন্দরভাবে উপভোগ করুন, কালকের দিনটা সুন্দর হবেই হবে। অন্ধ ব্যক্তির জীবনে কোনো সংঘর্ষই আসে না, কারণ তার কাছে সব কিছুই সমান। আপনার ভবিষ্যৎ যদি সুন্দর করতে চান তবে আপনাকে সংঘর্ষ করতেই হবে। যেমন কোনো জমিতে কোনো ভালো ফলন পেতে জমির মাটিকে উল্টাতেই হয়। এই পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না, মরে গেলেও না। এক, নিজের অপমানের কথা। দুই, নিজের ঘরের কথা। তিন, আপনার অভাব অনটনের কথা। চার, নিজের স্ত্রীর কথা। পাঁচ, আপনার ধন সম্পত্তির কথা। মানুষ কখনো মানুষের জন্য কাঁদে না, কাঁদে তার স্বার্থের জন্য। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। জীবনে অনেক রচনা পড়েছি কিন্তু মানুষের রচনা পড়িনি, তাই তো মানুষ চিনতে ভুল হয়। একটা কথা মনে রাখবেন, আপনি যতদিন পৃথিবীতে থাকবেন কারো কাছ থেকে সুনাম পাবেন না। আপনি যতই ভালো কাজ করুন চলে যাওয়ার পরই সব প্রকাশ পায়, তাই কারো কথায় কখনো কষ্ট পাবেন না। বিশ্বাস, প্রেম, ভালোবাসা সব কিছুই শেষ হলেও মায়ার টানে আবার ফিরে আসতে হয়। শহরটা খুবই বড়, নেই কোনো টাকার অভাব, নেই ভাতের অভাব, কিন্তু একটা অভাবই চোখে পড়ে, সেটা হলো মানুষের মনুষ্যত্বের অভাব। মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায়। ঈশ্বর এমন কি দিয়েছেন যা পুরাতনের মধ্যে ছিল না? জীবন একবারই মেলে, সময়টাও খুব কম মেলে, তাই কারো ব্যবহারে কষ্ট না পেয়ে সব ভুলে আনন্দ ফুর্তিতে দিন কাটাও। আমরা কত উন্নত সভ্যতায় আছি, বৃদ্ধ মা বাবার থাকা খাওয়ার ব্যবস্থা করতে আদালতে যেতে হয়। কাউকে কখনো ঠকিও না, কারণ কারো কষ্টে পড়া এক ফোঁটা চোখের জল পৃথিবীর সবথেকে ভারী বস্তু মনে রেখো। ছেড়ে যাওয়া মানুষগুলো
কিন্তু কখনো ভালোবাসার টানে ফিরে আসে না। ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না, এটাই কঠিন সত্য। আপনি কাউকে কষ্ট দিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না, যতটা শান্তি পাবেন তাকে খুশি করে। জীবনে মায়ার পরিমাণটা যত কমাতে পারবেন তত ভালো থাকবেন, কারণ মায়া বেশি থাকলে আপনাকে কষ্টও বেশি পেতে হবে।